আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি কক্সবাজারের একটি নতুন রিসোর্টে। এই রিসোর্টটার নাম ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। এটি ইনানি বিচ ক্রস করে একটু সামনে গিয়ে হাতের বাম সাইডে পড়বে। রিসোর্টটিতে প্রবেশের পরে ঠিক ডান সাইডে একটি ছোট রুম করে দেওয়া আছে গার্ডদের জন্য, আর সামনে বেশ বড় একটি জায়গা ফাঁকা রাখা হয়েছে কার পার্কিংয়ের জন্য। গেস্টরা তাদের কার নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবে। প্রথমে আমরা চলে গেলাম তাদের রিসেপশনের দিকে, সেখানে সব ফর্মালিটিস পূরণ করে আমরা আমাদের রুমের দিকে এগাবো। আর এটা হচ্ছে এই হোটেলের লবি। চেক ইনের সব ফর্মালিটিস শেষ করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। দুই পাশে যে সুন্দর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো তাদের কটেজ ক্যাটাগরির রুম। প্রত্যেকটা কটেজের সামনেই ছোট ছোট ফুল এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। তবে তাদের বেশিরভাগ রুমগুলোই আছে এই বিল্ডিংয়ে। আমরা যে রুমটিতে উঠেছি সেটা ডিলাক্স সি ভিউ ক্যাটাগরির রুম। রুমে ঢুকেই ডান পাশে অ্যাটাচ বাথ আছে। আমার কাছে রুমটা একটু ছোট মনে হয়েছে, কিন্তু এটা ছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক ছিল। রুমে প্রয়োজনীয় সব কিছু দেওয়া ছিল, আলমারি, ফ্রিজ আর চা কফি বানানোর জন্য যা যা প্রয়োজন সবই দেওয়া ছিল। রুমের এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখান থেকে দাঁড়িয়ে পুরো রিসোর্টটা দেখা যায়, এর পাশাপাশি সমুদ্রটাও অনেক ক্লিয়ারলি দেখা যায়। এরপর আমরা বের হয়ে গেছিলাম পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। তাদের রিসেপশন বিল্ডিংয়ের দোতলায় একটি ক্যাফের মতো জায়গা করে দেওয়া আছে, যেখানে চাইলে বসে আড্ডা দেওয়া যায়। ক্যাফের এই করিডোরটা থেকেও সমুদ্রের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। এবার আমরা উপরে চলে গেলাম তাদের বারবিকিউ জোনটা ঘুরে দেখার জন্য।
আর এইটা হচ্ছে তাদের ইনফিনিটি সুইমিং পুল। এইখানে চাইলে ইনহাউস গেস্টরা সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় সুইমিং করতে পারে। সুইমিং পুলের সাথেই ক্যাফে টাইপের একটা স্পেস করে দেওয়া আছে, যেখানে চাইলে বসে আড্ডা দেওয়া যাবে। এইটা হচ্ছে এই বিল্ডিং এর টপ, এখানেও ঠিক সেম টাইপের স্পেস করে দেওয়া আছে আড্ডা দেওয়ার জন্য। আর এই জায়গাটা থেকে ইনফিনিটি সি ভিউটা পাওয়া যায়। রাতের বেলা রিসর্টটির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়, চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং আর মনোরম পরিবেশ। পরদিন আমরা খুব সকাল সকাল উঠে গেলাম, বারান্দা থেকে আমরা সকালের ভিউটা এনজয় করছিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট করার জন্য তাদের রেস্টুরেন্ট এরিয়াতে চলে গেলাম। তাদের এখানে বুফে সিস্টেমের ব্রেকফাস্ট ছিল এবং অ্যারাউন্ড 90টার মতো আইটেম তারা প্রোভাইড করেছিল। আর এটা হচ্ছে তাদের বিভিন্ন ক্যাটাগরির পার নাইট রুম রেন্ট। সো এই ছিল আমাদের ডেরা রিসোর্টের এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।